2024 সালের সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট ও পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অ্যাসোসিয়েশনের অফিসের ছাদে সকল সদস্যদের নিয়ে আলোচনা শুরু হয়েছে কিভাবে আরও সুন্দর করে এই অনুষ্ঠানটি পরিচালনা করা যায়। এই বছর ষষ্ঠতম বছর, 2019 সালে প্রথম শুরু হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্ট ও পিকনিক। মাঠ প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিভাবে ভালো করে পিচটা করা যায় এবং সুন্দরভাবে বোলাররা বল করতে পারে এবং ব্যাট করতে পারে তার জন্য মাঠটি প্রস্তুত হচ্ছে এবং সবাই তদারকি করছেন যাতে আরও ভালো করা যায়। মাঠের চারিধারে বাউন্ডারি তৈরির কাজ শুরু হয়ে গেছে, চুন দিয়ে সাদা দাগ কেটে ফেলা হচ্ছে এবং সুন্দরভাবে যাতে বাউন্ডারিটা বোঝা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আবৃত্তি দিয়ে সুন্দর করে ক্রিকেট টুর্নামেন্ট 2024 লেখা হয়েছে এবং সুন্দর করে টেন্টগুলিকে সাজিয়ে রাখা হয়েছে যাতে বাচ্চা, বয়স্ক এবং গেস্টদের খাবারের কোনো অসুবিধা না হয়। মাঠ প্রস্তুতির পর শেষ সময়ের পিচ এবং তার সমস্ত কিছু প্লেয়াররা দেখে নিচ্ছেন। মে আই হেল্প ইউ টিম সমস্ত সদস্যদের টুপি, ক্যালেন্ডার এবং খাবারের কুপন দিয়ে দিচ্ছেন। খুব সুন্দরভাবে তারা অনুষ্ঠানটি পরিচালনা করছেন। মঞ্চের মধ্যে ট্রফিগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখা যাক কে জেতে এবং কে হয় উইনার, কার হাতে যায় উইনার ট্রফি। সুন্দরভাবে সব সাজানো গোছানো রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ ও বেস্ট ব্যাটসম্যানের ট্রফি, আর এই টুপিগুলিও সুন্দরভাবে সাজানো। এটা অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্স, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এন্ট্রি গেটটি, যেখান দিয়ে অতিথিরা মাঠে প্রবেশ করবেন এবং মঞ্চের ডান পাশে রাখা হয়েছে স্কোরবোর্ডটি যেখানে আপনারা রান দেখে নিতে পারবেন। তার ঠিক ডান পাশে আছে বেদি যেখানে ফ্ল্যাগ হোস্টিং করা হবে ফেডারেশন এবং সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের, সেটিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং তার আরেক পাশে রাখা রয়েছে আমাদের ক্যালেন্ডার ও টুপি যেটা প্রতি বছর প্রতিটি সদস্যদের দেওয়া হয়ে থাকে। এই ক্যালেন্ডারটি সমস্ত অতিথিদেরও দেওয়া হয়ে থাকে। মাঠটি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট 2024 সুন্দর করে আবৃত্তি দিয়ে লেখা হয়েছে এবং মাঠের চারপাশের দৃশ্য যেন দৃষ্টিনন্দন হয় তার ব্যবস্থা সবাই মিলে করেছেন। চারটি দলের ক্যাপ্টেনরা এসে জার্সি কালেক্ট করে নিলেন, এই জার্সিগুলি পরেই আজকে খেলা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছেন যারা দায়িত্বে রয়েছেন, আমাদের সদস্যদের, সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালিত করছেন। প্লেয়াররা রেড কার্পেটের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। চারটি দলের মধ্যে খেলা হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা একাদশ, ইছামতি একাদশ, গীতাঞ্জলি একাদশ ও মৈরাক্ষী একাদশ। আট ওভারের এই খেলা, প্রথম চারটে দলের মধ্যে যে দুজন জিতবে তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রেড কার্পেটের মধ্যে দিয়ে আম্পায়াররাও হেঁটে আসছেন। এই উষ্ণ অভ্যর্থনা যেন ক্রিকেট প্লেয়ারদের মনে আরও অনেকটা এনার্জি বাড়িয়ে দিচ্ছে, খেলার এনার্জি 100 গুণ বাড়িয়ে দিচ্ছে এই উষ্ণ অভ্যর্থনা। সত্যি এক কথায় অনবদ্য, অসাধারণ। সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন যেটা করে দেখিয়েছে সেটা অনেকের কাছে আগামী দিনের পথ প্রদর্শক হবে, এটুকুই আশা রাখছি। এই অসাধারণ ক্রিকেট টুর্নামেন্ট এবং পিকনিক পরিবারের সকলে মিলে এই দিনটির অপেক্ষায় 364 দিন মানুষজন অপেক্ষা করে থাকেন এই একটি দিনের জন্য। মে আই হেল্প ইউ টিমকে অসংখ্য ধন্যবাদ, তারা এই অনুষ্ঠানটিকে অতি সুন্দরভাবে চালনা করে থাকেন বলে।
সমস্ত সদস্য এবং ক্রিকেট প্লেয়াররা মাঠে রাউন্ড করে দাঁড়িয়ে প্রথমে বাংলার সঙ্গীত, জাতীয় সঙ্গীত যেটা বাংলার সেটা, এবং তারপরে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর তারপর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথমে ফেডারেশনের পতাকা, তারপর সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিগত 6 বছর ধরে এই ক্রিকেট খেলা ও পিকনিকের আয়োজন করা হচ্ছে। 2019 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23 এবং 24 এই বছর ষষ্ঠতম বছর। সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে। 4টে দল 4 রকম জার্সি পরে ক্রিকেট খেলা ও তার সাথে পরিবারের সকলে মিলে এক পিকনিক যেন এক আনন্দ মেলায় পরিণত হয়েছে এই টালিগঞ্জের আইটিআইয়ের মাঠ। শেষবারের মতো 4টে ক্যাপ্টেন এবং আম্পায়ারদের মধ্যে কথা হয়ে গেল। এরপরে মাঠে নামার পালা, মাঠে নামছেন সমস্ত প্লেয়ার এবং ব্যাটসম্যানরা। এরপর শুরু হবে টস, টসের পর শুরু হবে খেলা। আজকের খেলায় থাকবে টান টান উত্তেজনা, কারণ কে জিতবে, কে হবে উইনার, কোন দল জিতে নেবে সেরা সেরার শিরোপা, সেটাই দেখার। প্রথম ম্যাচের টস হয়ে যাচ্ছে, যে দল জিতবে সে তো ব্যাট করবে বা বল করবে, এখন দেখার অপেক্ষা কোন দল জেতে। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করে টস শুরু করে দিচ্ছেন। 2 ক্যাপ্টেনের মধ্যে টস হয়ে গেছে এবং কাঞ্চনজঙ্ঘা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ফার্স্ট ম্যাচের পিচ দেখুন কি সুন্দর একটা পিচ, এবং গ্রাউন্ডটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি দৃষ্টিনন্দন। এত সুন্দর মাঠ এবং মাঠে খেলা সত্যি একটা বড় পাওনা। টালিগঞ্জের আইটিআই মাঠ অসাধারণ একটি মাঠ। খেলার সাথে সাথে উপস্থিত হতে থাকছেন আমাদের অতিথিরা। অতিথিদের এক উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হচ্ছে, এবং এটা একটা অসাধারণ দৃশ্য, সকলের চোখে মুখে একটা খুশি ঝলক। এটাই তো দেখার, এটাই তো পাওয়া, এত সুন্দর একটা আয়োজন এবং এই উষ্ণ অভ্যর্থনা সত্যি মনকে খুব খুশি করে দেয়। সকলে খুব খুশি হয়েছে তাদের মুখ দেখতে বোঝা যায়। উপস্থিত ছিলেন পরিচালিকা জয়শ্রী ভট্টাচার্য ও হেয়ার স্টাইলার হেমা মুন্সী মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেশনা রায় ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রডিউসার নীতিশ শর্মা, রোহিত সামন্ত ও প্রডিউসার নন্দিনী শর্মা মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রডিউসার অশোক ধানুকা মহাশয়। এছাড়াও বিভিন্ন গিল্ডের সম্পাদক এবং সভাপতিরা উপস্থিত ছিলেন। সদু নর্থ বেঙ্গল থেকে এসেছিলেন সিনে সলিউশনের কর্ণধার মিলনদা। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। এই সুন্দর দিনটি সত্যি মনে রাখার মতো।
বেশি রান তিনি করলেন। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, সেটি সম্মানীয় সভাপতি সুজিত হাজরা, সম্মানীয় সম্পাদক হাসান এবং সহ সম্পাদক নিরুপম দে, আমাদের ডাকনাম বাবাই নিরুপম দে, কোনো কেউ চেনে না মনে, সহ যারা সবাই এখানে উপস্থিত আছে আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই। প্রতি বছর এখানে আসি, আমার আসতে একটু দেরি হলো, কারণ আপনাদের পাশেই এফিশিয়েন্ট স্টুডিওতে NT1 আজকে দুটো চলছে, আমাদের ক্যামেরা দিয়ে ক্যান্সেল করেই আসতে হয়েছে, তার জন্য আমার দেরি হলো, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। বাট এখানে সত্যি পরিবেশটা আসলে একটা অন্য মাত্রা পায়। এই শীতকাল বেশ ঠান্ডা পড়েছে, দু চার দিন ধরে খুব ভালো ঠান্ডা কলকাতায় পড়েছে, তার মধ্যে এই রোদের মধ্যে আপনারা সবাই প্রোডাকশন ম্যানেজার গিল্ডের প্রত্যেকটি সদস্যই মাঠে নেমে ক্রিকেট খেলছে। ওদের সারা বছর আপনাদের শুধু খাতা কলমে আর কম্পিউটার সময় শুধু হিসেব, কত আসলো কত গেল, প্রডিউসারের বকানি রাত খিচুড়ি সব কিছু সহ্য করতে হয়। তারপর যদি একটু বেড়ে যায় তাহলে আবার চিন্তা এ কী করে সেটা ম্যানেজ করে। তবে প্রত্যেকটা গিল্ডের আপনাদের উপরে চাপ, আমি আজকে 2 শিফট পাইনি, কালকে 3 শিফট পাইনি, কালকে আমার 1 ঘন্টা বেশি হয়েছিল সেটা কোনো ধরা হলো না, বিভিন্ন সমস্যা সারা বছর আপনাদের ঝেলতে হয়। তারপরেও যে সব কিছু ভুলে একটা দিন আপনাদের গিল্ড এত সুন্দর আয়োজন করি, আপনারা সবাই এক জায়গায় আসেন, সবাই একসঙ্গে খেলাধুলা করেন, যার যা রাগ ক্ষোভ ওই মাঠের মধ্যে শেষ হয়ে যায়, আবার আমরা ফিরে যাই আমাদের কাজে। তো এটা একটা সত্যি অভূতপূর্ব, আমি আপনাদের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, বিশেষত সভাপতি সম্পাদক সহ সম্পাদক সহযোগ সবাই একসঙ্গে কাজ করছেন এবং একসঙ্গে এত সুন্দর অনুষ্ঠান করছেন। তারপর সঙ্গে এত নমনীয় খাবার দাবার, মানে অসাধারণ সব খাবার দাবার এখানে লোভনীয়, তো এই যে একটা পরিবেশ তৈরি করা, কারণ আমার মনে হয় আমার এতগুলো গিল্ড আছে, এত গিল্ডের মধ্যে একমাত্র প্রোডাকশন ম্যানেজার গিল্ড এত সুন্দরভাবে সেটা করে। এবছর আমি শুনলাম যে 26 তারিখ সম্ভবত আমাদের এখানে ড্রেসার্স গিল্ডও করছে, কস্টিউম ডিজাইন ওরাও করছে, বাট ম্যানেজার্স গিল্ড আমাদের এটা পথপ্রদর্শক, আমাদের এটা করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বলব আসলে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। ও এবং আচ্ছা, মাননীয় সুজিত হাজরা বলেন 6 বছর, এবং দাদা বলছেন যে শুধুমাত্র আমি নই আমার ফ্যামিলিও আছে, অর্থাৎ বিশাল একটা আয়োজন। মানে যদি আমার এখানে ম্যানেজার গিল্ডের যদি 276 × 4 প্রায় 800 থেকে 850 সবাই নিমন্ত্রিত, এটা একটা অভূতপূর্ব জায়গা এবং সত্যি একটা অন্য পরিবেশ। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের, অনেক শুভেচ্ছা, আপনারা আরও ভালো কাজ করুন, ফেডারেশন এবং আপনারা একসঙ্গে কাজ করলে আমরা এই ইন্ডাস্ট্রিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো এবং আরও বেশি ভালো করতে পারবো, এবং আপনাদের প্রতি বছর জিনিসটা আরও ভালো হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। গিল্ডের সভাপতি হাসান দা সহ বাবাই সহ সবাই, আমরা এখানে আজকের দিনটা আপনাদের মতো অ্যাকচুয়ালি এরকমটা হয়ে গেছে দিন দিন যেতে গিয়ে কম মাসের মধ্যে,
সেটা একটা পরিবারের মধ্যে হয়েছে, এবং আমিও যখন এই খেলাটা হয় তখন আমি নিজে মনে করি এটা আমারই খেলা হয়, কারণ আপনারা যে কষ্ট করে পিচটা বানিয়ে দেন সেই পিচের উপর আগামী দেড় সপ্তাহ আমার টুর্নামেন্ট হবে, তো সেখানে স্বার্থ আমারও আছে। আপনারা এরকম প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় রোববার আসবেন, কারণ কি দ্বিতীয় সোমবার থেকে আমরা আমাদের টুর্নামেন্টটা শুরু করতে পারবো। ধন্যবাদ। আমি কথা দিচ্ছি এই পিচ বাইরে থেকে লোক নিয়ে এসে মাটি নিয়ে এসে সুন্দর করে দিলে তোমাদের টুর্নামেন্টটা ভালো হয়, এটা আমি কথা দিলাম। এরপর চলে আসি খাওয়া দাওয়ায়, লাইভ খাবার থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়ায় কী ছিল না, বাচ্চা থেকে বয়স্ক সবারই খাওয়া দাওয়ার জন্য ছিল সুন্দর আয়োজন। সুন্দর সুন্দর বাঙালি লোভনীয় খাবারের সাথে ছিল সকলের মুখে হাসি, কারণ এই সুন্দর দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। খাবার শেষে আইসক্রিম, রসগোল্লা, পান সমস্ত কিছু আয়োজন ছিল, কোনো কিছুর কমতি ছিল না। মানুষ মন ভরে খাওয়া দাওয়া করেছে, বাচ্চারা খুশির সাথে খাওয়া দাওয়া ও খেলাধুলো করেছে। এ যেন এক অসাধারণ অনন্য দৃশ্য। সবাই মিলে ফটো সেশনের জন্য উপস্থিত হয়েছেন, কারণ আমরা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয়কে বেশিক্ষণের জন্য পাবো না, ওনার স্বল্প সময়ের মধ্যেও উনি এসে উপস্থিত হয়েছিলেন আমাদের খেলার ময়দানে। অনুরোধ করছি আপনারা গরম করে নিচ্ছি, এরপর শুরু হচ্ছে ফাইনাল খেলার টস। ইছামতি একাদশ ও কাঞ্চনজঙ্ঘা একাদশের মধ্যে ইছামতি একাদশ প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ডাক্তার অজয় সরকার, তিনি স্বল্প সময় ধরে আমাদের খেলার ময়দানে এসেছিলেন। ওনাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান মহাশয়, এবং সঙ্গে ছিলেন সহ সম্পাদক নিরুপম দে ওরফে বাবাই। খেলার শেষে বাচ্চাদের জন্য ছিল বিশেষ আয়োজন, তাদের ম্যাজিক শো এবং তারপরে তাদের গিফট। এই আমাদের যে আজকে রান্না বান্না পুরোটা দায়িত্ব ছিল আমাদের হারুদা, হারুদাকে ছাড়া আমাদের এই টুর্নামেন্ট কোনোদিন সফল হবে না, করতেই পারবে না, ফটো তুলতে হবে না, আমার ফটো লাগবে না, হারুদা ছাড়া আমার সুনামও হয়। হারুদা এমন এমন দিন তিনটে সময় খাওয়ার কথা, আমাদের সবার হাই প্রেশার হয়ে যায়, আমার কোনোদিন টাইমে পাঠি যায় একটার মধ্যে, তাহলে হারুদার ওপর সামান্য সিনিয়র প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রিতে সকলকে নিয়ে চলার একটা ইউনিয়ন থেকে একটা অ্যাম্বুলেন্স এনেছি, সেই অ্যাম্বুলেন্স প্রত্যেকটা গিল্ডের কোনো মেম্বার অসুস্থ হলে আমাদের জানালে আমরা সেই অ্যাম্বুলেন্সটা দিই পুরো ফ্রি অফ কস্টে, তার জন্য এক পয়সা নিই না, এবং তার জন্য আমরা কোনো রকম সোশ্যাল মিডিয়া প্রচারও করি না যে আমরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আমরা সবাইকে নিয়ে ফেডারেশনের 23টা ইউনিয়নকে নিয়ে ভালো থাকতে চাই, এবং সমস্ত মেম্বারদের এবং তাদের ফ্যামিলিকে ভালো রাখতে চাই। দ্বিতীয়ত আমাদের থেকে আমাদের কোনো মেম্বার না থাকলে আমাদের এই কমিটি আমাদের এই ইউনিয়ন ঠিক করেছি তার ফ্যামিলির দায় দায়িত্ব আমরা নেব। যেমন আমাদের চিনুদা, ওনার ছেলেও এসছে, বিকাশ দা 47 বছর বয়সে আমাদের ছেলে চলে গেছে, বিকাশ দার
মেয়ে ও মাঠে উপস্থিত আছে, মাধ্যমিক দেবে, বিকাশ দার বউ উপস্থিত আছে। চিনিদার ফ্যামিলির জন্য আমরা 11 লক্ষ টাকা কালেক্ট করে তার জন্য ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। এরপর শুরু হয়ে গেছে ম্যাজিক শো। যে মানুষটি ম্যাজিক দেখাচ্ছেন তার সম্পর্কে একটু না বললেই নয়, সে আমাদেরই এক সহকর্মী, যার নাম হচ্ছে শহীদুর রহমান। উনি একধারে আমাদের সহকারী ব্যবস্থাপক, অন্যদিকে একজন ম্যাজিশিয়ান। এই দিনটিতে উনি সমস্ত বাচ্চাদের মন জয় করে নেন এবং বিভিন্ন ম্যাজিক শোয়ের মধ্যে দিয়ে, ম্যাজিক খেলার মধ্যে দিয়ে উনি বাচ্চাদেরকে নিজের কাছে টেনে নেন। সমস্ত বাচ্চারা যেন ছুটে যায় এই ম্যাজিক আঙ্কেলের কাছে। এবং উনি যখনই এক একটা ম্যাজিক দেখান, বাচ্চারা ছুটে যায় ওনার কাছে। কি ভালো লাগা তাদের মুখে হাসি, এটা সত্যি খুবই ভালো লাগে। বড়রা খেলাধুলো, খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে দিয়ে অনেক আনন্দ পেয়ে, এই দেখুন কত বাচ্চা ওর পিছনে পিছনে ছুটছে ওই ছাতাটা নেওয়ার জন্য। এই আনন্দ, এই সুন্দর মুহূর্তটা, এটাই তো চেয়েছিলাম সবাই। এত সুন্দর একটা ব্যবস্থাপনা, সত্যি এর জন্য ধন্যবাদ দিতে হয় শহীদুর রহমান ও সমস্ত সদস্যদের, যারা এই অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর দিনটি উপহার দিয়েছেন এই বাচ্চাদের। বিশেষ করে নেবে না, আপনি সন্তে নিবে দেওয়ার চেষ্টা করছেন। আর আপনি যদি সত্যি নিবে যায় তখন সেটা কত সুন্দর হবে দেখো, কেউ কিন্তু উঠবে না, জায়গা থেকে যাচ্ছে সত্য, কেউ উঠবে না। ম্যাজিক শো শেষে ছিল 1 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাদের স্পেশাল গিফটের ব্যবস্থা। উত্তম সরকার, কৌশিক শিকদার ভাই থেকে প্রারম্ভিক শিকদার, কৌশিক শিকদার ভাই থেকে প্রাণ গড়াই, অরূপ গড়াই ভাই থেকে অক্ষয় গড়াই, শুভম ব্যানার্জির ভাই থেকে অদ্ভিকা ব্যানার্জি, শুভম ব্যানার্জির ভাই থেকে অদ্ভিকা ব্যানার্জি, ঈশানু দাসের ভাই থেকে হার্দিক দাস, সব শেষে ছিল টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন। একটা জোরে কৌতালি হোক প্রথম বারের জন্য। ধন্যবাদ সমস্ত সদস্যকে এবং সমস্ত কমিটি মেম্বারকে এবং আমাদের প্রিয় হাসান দা ও বাবাই, কারণ
এদের দুজনের জন্য এই সুন্দর দিনটি আমরা সুপরিকল্পিতভাবে আনন্দের সাথে পালন করে থাকি। ধন্যবাদ, আসছে বছর আবার হবে।